এইভাবে বানিয়ে খান, পনির দিয়ে সাবুর পোলাও, সাথে ফুলকপির তরকারি। পূজোর ব্রত করে যারা অন্ন না খান তারা এই সাবুর পোলাওটা করে খেতে পারে। তার জন্য আমি সাবু নিয়ে নিয়েছি। সাবুটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিচ্ছি। সাবুটা ধুয়ে নিয়েছি, এবার জলে ভিজিয়ে রাখছি 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর সাবুটা দেখুন কি সুন্দর ভিজে গিয়েছে। পনির দিয়ে করব, তাই পনির নিয়েছি, মশলাগুলো দিয়ে করব। এই মশলাগুলো নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি, লবণ, চিনি, আদা গ্রেট করে, শুকনো লঙ্কা, নারিকেল কোড়া, তেজপাতা, গোটা গরম মশলা নিয়েছি, ঘি আর গরম মশলার গুঁড়ো। ঘিটা দিয়ে দিলাম, পনিরটা ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, এগুলো একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা আর নারিকেল গ্রেট করা, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সাবু, একটু ভেজে নেওয়ার পর আমি এবার দুধ দিয়ে দিচ্ছি অল্প করে, আর দিয়ে দিচ্ছি লবণ চিনি আন্দাজ মতো, নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা পনির, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সাবুর পোলাওটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে বানিয়ে খান, পনির দিয়ে সাবুর পোলাও, সাথে ফুলকপির তরকারি।